তোমার কাদের উপরে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে প্রাপ্ত কুরআন হাদিসের যে জিম্মাদারি দেওয়া হয়েছে সেই জিম্মাদারি তোমাকে পুঙ্খানুপুঙ্খানভাবে পালন করতে হবে। তাইলে গোটা আলমের ইমানদারদের দায়িত্ব হইল তাদের পক্ষ থেকে কিছু মানুষকে আলেম বানাইয়া দিবে, যখন তাদের পক্ষ থেকে কিছু মানুষকে আলেম বানাইয়া দিছে তখন তাদের দায়িত্ব শেষ, তাদের আর কোনো দায়িত্ব নাই। কিন্তু যখন আপনি আমি এবং হুজুরের মতো যারা আলিম হয়ে গেছেন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তাদের কাঁধে কোরআন হাদিসের বিরাট জিম্মাদারি দিয়ে বলা হইতেছে ওয়ালিয়ুমজিরু কাওমাহুম ইজা রাজাউ ইলাইহিম, হে আলেম, হে দুনিয়ার প্রত্যেক আলেম, তোমাদের দ্বিতীয় দায়িত্ব হইল ওয়ালিয়ুমজিরু কাওমাহুম, তোমরা তোমাদের কাউকে, তোমরা তোমাদের এলাকার মানুষদেরকে, তোমরা তোমাদের জাতিকে কোরআন হাদিসের ব্যাপারে বয় প্রদর্শন করবে। যখন তোমার এলাকাবাসী, যখন তোমার গড়ের মানুষ, যখন তোমার গোষ্ঠীর মানুষ, যখন তোমার এলাকার মানুষ, যখন তোমার ইউনিয়নের মানুষ এবং যখন তোমার থানার মানুষগুলো আল্লাহ তাআলাকে ছেড়ে বিমুখ হয়ে যাবে, যখন কোরআন হাদিসের পথ থেকে বিমুখ হয়ে যাবে, তখন তুমি তোমার এলাকার মানুষকে, তোমার গড়ের মানুষকে, তোমার ইউনিয়নের মানুষকে, তোমার থানার মানুষকে ধরে ধরে বুঝাইয়া দিবা, হে আমার এলাকাবাসী, তোমরা যেই পথে অগ্রসর হইতেছ এটা এমন একটা পথ যেই পথে আল্লাহ এবং তার রাসূল নারাজ হয়ে যান। হে আলিম, তুমি তোমার এলাকাবাসীকে, তুমি তোমার ইউনিয়নবাসীকে ধরে ধরে আল্লাহ এবং তার রাসূলের কোরআনের দিকে, আল্লাহ এবং তার রাসূলের হাদিসের বাতলানো পথের দিকে নিয়ে আসবা। তাইলে একজন আলিমের দায়িত্ব হইল কি? আলিম হওয়ার পরে তার প্রধান দায়িত্ব হইল যখন তার এলাকাবাসী গানবাজনার বিরাট বড় একটা কনসার্ট করবে, যখন তার এলাকাবাসী উরুসের মহা একটা দমদমের আয়োজন করবে, যখন পায়সা কোনো জিনিসের ব্যবস্থা করবে, তখন আলিমের প্রথম দায়িত্ব হইল ওই যে যারা কনসার্ট করতেছে, যারা বেহায়াপনা করতেছে, যারা অলঙ্গপনা করতেছে, ওদেরকে ধরে ধরে আল্লাহ এবং তার রাসূলের পথের দিকে নিয়ে আসা। তাইলে আলেম হওয়ার পরে দায়িত্ব কমছে না দায়িত্ব বাড়ছে? তাইলে যখন আমি দেখব আমার এলাকার মধ্যে কোথাও গান বাজনার আয়োজন হইতেছে, যখন আমি দেখব আমার এলাকার এক ঘরে মাইক দিয়া স্পিকার দিয়া গান বাজনার মহা দমদম চলতেছে, যেমন আমরা ইদানিং যুগে বহুবার চতুর্দিকে যেই বিষয়গুলো উপলব্ধি করতেছি, তখন আমাদের প্রধান দায়িত্ব হইল ওই গান বাজনার কনসার্টগুলো বন্ধ করে দেওয়া। আমি একদিন হিসাব করলাম আমাদের এলাকার মধ্যে 35+ আলিম, শুধুমাত্র আমাদের বন্নি নাসির মধ্যে 35+ আলিম। এখন যদি আমি আমার দশকরকে হিসাব করি, যদি সম্মেমর্দানকে হিসাব করি, যদি কাশিমপুরকে হিসাব করি, তাহলে আলেমের সংখ্যা কত? কিন্তু হেদায়তের নূর চলতেছে না, মানুষ গুমরা হইতেছে, মানুষ হেদায়তের পথ পাইতেছে না। আগেকার যুগে আলেম ছিলেন একজন, গোটা থানার মধ্যে, গোটা জেলার মধ্যে আলেম ছিলেন একজন, কিন্তু একজন আলেম পুরা এলাকাকে আলোকিত করে দিছেন। কিন্তু এখন গড়ে গড়ে আলেম, তারপরেও কেন হেদায়তের হাওয়া চলতেছে না, তারপরেও মানুষ কেন গুনাহের দিকে চলতেছে? এলাকার মধ্যে 35+ আলেম, তারপরেও এই এলাকার মধ্যে গান বাজনার কনসার্টের ব্যবস্থা হইতেছে, এই বাজারের মধ্যে বন্নির মানুষেরা আসে, কাশিমপুরের মানুষেরা আসে, দশগরের মানুষেরা আসে, তারপরে গাজারের বাজারের ভিতরে স্পিকারে গান চলে। তাইলে বোঝা গেল কি, আলিম হয়েছে ঠিকই, আলিমের যথাযোগ্য দায়িত্ব আদায় করতে পারতেছি না। হুজুর চলে আসছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দায়িত্বগুলা পুরোপুরিভাবে পালন করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।